কয়েকটি কথা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলবো। আমি কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা আমার নবীর খুব তাজিম করো, খুব তওকির করো, আমার নবীর খুব সম্মান করো। কার সম্মান করো? জোরে কথা বলতে হবে, কার সম্মান করো? আমার রসূলের সম্মান করো। আর রসূলের সম্মান করা মানে হচ্ছে আল্লাহর সম্মান করা, রসূলের তাজিম করা মানে আল্লাহর তাজিম করা। আমি যদি আমার বাড়ির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার বাড়িতে কোনো মেহমান পাঠাই আর আপনি আপনার আমার মেহমানের যদি তাজিম করেন, সম্মান করেন, তো আমার সম্মান করা হলো। আর আমার মেহমানকে যদি সম্মান না করেন, অপমান করেন, তো আমার অপমান করা হলো। তাই আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, যারা আল্লাহ আল্লাহ রসূলকে কষ্ট দেয়, লানাহুম দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি লানাত বলেন, নাউজুবিল্লাহ। কাকে কষ্ট দেয়? আল্লাহ আল্লাহ রসূলকে। আপনারা বলেন আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? তো আল্লাহ তো বলছে কোরআন পাকে যে আল্লাহ আল্লাহ রসূলকে কষ্ট দেয়। আমরা যখন হাদিস পড়ি, হাদিস শরীফের মধ্যে পাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, মুশরিক বেঈমানেরা আমার আপনার নবীর দান্দানে মুবারককে শহীদ করেছেন, আমার নবী কষ্ট পেয়েছেন। তয়েফের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, আমার আপনার নবীকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে, আমার নবী কষ্ট পেয়েছেন। মক্কার মাটিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাতে যখন সাজদার অবস্থাতে ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে উটের উঝড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, আমার নবী কষ্ট পেয়েছেন। যখন মক্কা শরীফকে হিজরত করে ত্যাগ করে নবী আমার মদিনা শরীফে যান, আমার নবী কষ্ট পেয়েছিলেন। তো ইয়া রাসূল, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার নবীকে কাফিরেরা কষ্ট দিয়েছে, তোমার নবী মানুষ ছিলেন বলে কষ্ট দিয়েছেন তা তো বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো কেউ কষ্ট দিতে পারে না, তুমি তো আকার থেকে পাক, তুমি তো নিরাকার, তোমার তো দেহ নাই, তোমাকে কে কষ্ট দিতে পারে? তুমি তো পাওয়ারফুল, তুমি যদি চাও কোন শব্দের দ্বারায় জমিনকে ধ্বংস করে দিতে পারো, আকাশকে ফানা করে দিতে পারো, দুনিয়া তহস নহস করে দিতে পারো, ইয়া রাব্বাল আলামিন, তোমাকে কে কষ্ট দিতে পারে? তো আল্লাহ বলছে শুনো, আমি আল্লাহকে কষ্ট কেউ দিতে পারে না, যে আমার রসুলকে কষ্ট দিল সে আমি আল্লাহকে কষ্ট দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে আমার রসুলকে কষ্ট দিল সে আমি আল্লাহকে কষ্ট দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুসলমানদের কি বা কি আকীদা রাখতে হবে? আপনি কি মনে করছেন রাসূলের পাককে আমার নবী বলছেন শুনো, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার আপনার চোখ যখন দেখতে আরম্ভ করবে, সামনে একটা পর্দা দিয়ে দিলে চোখের পাওয়ার খতম। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে থাকতেন তো সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার পর্যন্ত দেখতে পেতেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের মাজার শরীফ জিয়ারত করলেন, দোয়া করলেন, তারপরে মেম্বারে চাপলেন, দিয়ে বক্তব্য দিচ্ছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিলান, আমার নবী বলছেন নিশ্চয় আল্লাহর কসম আমি এই আরবের জমিনে দাঁড়িয়ে আমার হাউজে কাউসার যেটা সাত আকাশের উপরে আমি নবী এখন দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো যেই নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আমাদের পাওয়ার এক হবে? উনাকে আল্লাহ কত মর্যাদা দান করেছেন, কত ক্ষমতা দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন চিউটি সালাম দিতেন, আমার নবী নিজের কানে শ্রবণ করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবী, একটি যেন গুম করে আওয়াজ হলেন, রাসূল পাক বলছেন আমার সাহাবী, এই আওয়াজটা কিসের তোমরা কি জানো? সাহাবী বললেন ওয়াল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রসুল বেশি জাননেওয়ালা। তো নবী পাক বললেন আজ থেকে 77,000 বছর পূর্বে একটি পাথর এই জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটি আজকে জাহান্নামের তলাতে গিয়ে পড়লো, আর তার পড়ার আওয়াজ আমি নবী মুস্তাফা নিজের কানে শ্রবণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাগিচার দিকে বের হলেন, এক দুটি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন আমার সাহাবী, এই দুটি কবরে আজাব হচ্ছে। তিরমিজি শরীফের হাদিস শোনাচ্ছি, সহিহ হাদিস, এই দুটি কবরে আজাব হচ্ছে। তো সাহাবী বললেন যে হুজুর কি কারণে আজাব হচ্ছে? সুবহানাল্লাহ বলবেন না। সাহাবীর কি বিশ্বাস ছিল? নবী যখন এটা জানছেন যে দুটি কবরে আজাব হচ্ছে, তো এটাও জানবে কি কারণে আজাব হচ্ছে। নবী শব্দ মানে কি জানেন? মিসবাহুল লোগাত বলে একটি আরবি লোগাতের কিতাব আছে,
ওখানে দেখবেন ওই কিতাবটা লিখনে ওয়ালা হচ্ছে ওলামায়ে দেওবন্দের মধ্যে একজন ভালো আলেম। উনি ওখানে নবী শব্দের অর্থ লিখেছেন আল্লাহ পাকের ইলহামে গায়বের খবরদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইলহামে গায়বের যত ভান্ডার নবী মুস্তাফা কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেন আমার আপনার নবী উম্মতের সামনে প্রকাশ্য করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবীকে সাহাবি বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন এক অপরের চুগলি করত, গিল্লা করত, কি করত, গিল্লা করত, আর একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না। রাসূল পাক বললেন সাহাবি তুমি যাও খেজুরের ডানা নিয়ে এসো, একটি খেজুরের পাতা নিয়ে আসা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাতাটিকে দুই ভাগে বিভক্ত করলেন, দুটি কবরে রেখে দিলেন। রাখার পরে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন এই জন্য ওদের কবরে আযাব থাকবে যে ওই ডানা আল্লাহর তসবিহ পাঠ করবে, আর আল্লাহর তসবিহ পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আল্লাহ দিয়ে তাদের আযাবে কমই করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআন পাকে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে সব আল্লাহর তসবিহ পাঠ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ তো আজান হয়ে গেলে নামাজ পড়তে যায় না, নামাজকে ত্যাগ করে দেয়, রোজার মাসে খেয়ে বেড়ায়, রোজাগুলিকে ত্যাগ করে দেয়, কিন্তু ঘাস দেখছেন ঘাস, এই ঘাস আমার আল্লাহর তসবিহ পাঠ করে, গাছপালা আল্লাহর তসবিহ পাঠ করে। তার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ কবরের উপরে ডানাকে রেখে দিলেন, পাতাকে রেখে দিলেন, আর বললেন যত দিন পর্যন্ত কাঁচা থাকবে এর তসবিহ পাঠ করার স্বভাব ওই কবরে যাবে, আর ওই কবরবাসীর আযাবে আল্লাহ কমই করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান যুগ যুগ থেকে কি করে, মানুষ যখন মারা যায় মুসল্লিগণকে ডেকে, গ্রামের যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে নিজের বাপের নামে, ভাইয়ের নামে, মায়ের নামে কোরআন তেলাওয়াত করায় কি করায় না? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা কিতাব কিতাবুল মুগনির মধ্যে লিখেছেন যুগ যুগ থেকে মুসলমানের এটা মানে চরিত্র ক্যালচার রয়েছে যে যখন তাদের মধ্যে মুসলমানের মধ্যে কেউ মারা যায় তারা মানুষজনকে দাওয়াত দিয়ে একত্রিত করে কোরআন খতম করে, তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে, আর তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এতে কবরের কোনো মতভেদ নাই, প্রত্যেক মুসলমানের ঐক্যমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তার কারণে জীবিত মানুষের আমল, জীবিত মানুষের দোয়া, জীবিত মানুষের করা দান মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে, জীবিত মানুষের মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দুরুদ পড়া, জীবিত ব্যক্তির মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে নামাজ পড়া, জীবিত ব্যক্তির মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা, জীবিত ব্যক্তির মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষজনকে খাওয়া দাওয়া করা, এই সব স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যখন জীবিত ব্যক্তি ইসাল করে দেয় মহান রব্বুল আলামিন তার স্বভাবকে মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যখন কোন জীবিত ব্যক্তির নিজের আমলের স্বভাব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে মানে পাঠায়, জিব্রাইল আলিহি সালাতু ওয়াসালাম ওই স্বভাবকে জান্নাতি নুরি প্লেটে করে মৃত্যু ব্যক্তির কবরে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে বলে এই অমুক তোমার বেটা, তোমার ভাই, তোমার গ্রামবাসী, তোমার সঙ্গের সাথী, তোমার নামে এই স্বভাব পাঠিয়েছে, 500 টাকা মসজিদে দান করার স্বভাব, 500 টাকা মাদ্রাসায় দান করার স্বভাব, কোরআন তেলাওয়াতের স্বভাব, তোমার জন্য 2 রাকাত নামাজ পড়েছে তার স্বভাব, এই সওয়াব তুমি কবুল করে নাও। মৃত্যু ব্যক্তি ওই সওয়াব পেয়ে এমন আনন্দিত হয়ে যায় যেমন সাঁতার না জানে ওয়ালা ব্যক্তি যখন পানিতে হাবুডুবু করবে আপনি তাকে বাঁচিয়ে নেবেন, বাঁচার পরে যেমন সে আনন্দিত হয় খুশি হয়, মৃত্যু ব্যক্তি আপনার পাঠানো সওয়াব পেয়ে নিজের কবরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠা এবং 212 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইমাম আবু নঈম আসবাহানি রাহমাতুল্লাহ আলাই হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছেন, ইমাম ইবনে রজব হাম্বালি রাহমাতুল্লাহ আলাই আহওয়ালুল কবর কিতাবের মধ্যে লিখেছেন যে যখন সাহাবায়ে কেরামের জামানায় বা তাবেইনগণের জামানায় কোনো ব্যক্তি মারা যেত সাহাবায়ে কেরাম তাবেইনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম সিউতি হাদিসটিকে সহি বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত তাউস।
কি করতেন, সাত দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে মানুষকে খাওয়া দাওয়া করতেন। আপনার আব্বা মারা গেছে, আপনি মানুষকে খাওয়া দাওয়া করাচ্ছেন, গরিব গর্বকে খাওয়া দাওয়া করাচ্ছেন, ধনীকেও করাচ্ছেন। ধনীকে খাওয়ালেও যে নেকি হবে না এরকম কথা নাই। বুখারী শরীফ খুলেন, প্রথম খণ্ড বুখারী শরীফের হাদিস নাম্বার 12, ইমানের অধ্যায়ে হাদিসটিকে ইমাম বুখারী নিয়েছেন। আমার নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর আইয়ুল ইসলামে খাইরান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? তো আমার আপনার নবী বলছেন, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেই কাজটিকে রাসূলের পাক উত্তম আমল বলেছেন, ওই কাজটিতে নেকি হবে কি হবে না? জোরে বলতে হবে। হ্যাঁ, সহি ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান সহি সনদে একটি হাদিস নিয়েছেন, একজন ব্যক্তি মাঠে কাজ করতে করতে অনেক পিপাসিত হলেন। রাসূলের পাক বলছেন, কওমে বানি ইসরাইলে পিপাসিত হওয়ার পরে দৌড় দিয়ে কূপের পাশে আসলেন। কূপের পাশে যখন আসলেন, এক বালতি পানি তুললেন, পান করতে যাবেন, দেখছে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে। তো ওই পানি পান করলে আরেক বালতি তুলে ওই কুকুরকে পান করিয়ে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাগফিরাত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিল। তাহলে কুকুরকে খাওয়ালে যদি এত নেকি হয়, মানুষকে খাওয়ালে কত নেকি হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই জালসা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মসজিদের ছাদ ঢালাই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হচ্ছে কি হচ্ছে নয় না। নবী পাক আম হুকুম করেছেন, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। আপনার জালসা হচ্ছে খাওয়া দাওয়া করান, বাড়িতে খুশি হচ্ছে খাওয়া দাওয়া করান, নতুন বাড়ি দিলেন খাওয়া দাওয়া করান, ছাদ ঢালাই করছেন খাওয়া দাওয়া করান। নে যেই কাজটিকে আমার আপনার নবী নেকির কাজ বলে দিয়েছেন, যখনই হালাল কাজের মাধ্যমে করবেন কাজটি নেকিরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, ওয়াতু আজিরুহু ওয়াতু আকতিরুহু। আমি আপনার সম্মুখে বলি, এখন অনেক লোক আমার নবীর জ্ঞানের উপর আঙুল তুলে। কিসের উপরে? জ্ঞানের উপর আঙুল তুলে। কার উপরে? জ্ঞানের। আমার কিছু আলিমুলমা বেরিয়েছে আমাদের দেশে, যিনারা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন না এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না। আমি কটুক্তি কাউকে মারছি না, আমি দলিল দিচ্ছি, পড়ে নেবেন ভাই, এক্ষুনি বের করে পড়েন, যদি না পান তো আমার কাছে আসেন, স্টেজে আমাকে ধরেন, অনুমতি থাকলো। বুখারী শরীফ তো আপনারা নাম শুনেছেন, এই বুখারী শরীফের 2699 নম্বর হাদিস, কত নম্বর হাদিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুলহা করছেন, চুক্তি করছেন ইহুদিদের সঙ্গে কাবা ঘরকে নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে যে চিঠিটা লেখা হলো, ওই চিঠিতে সিগনেচার নাম লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ইহুদিরা যখন চিঠিটা পেল তো বলছে, আমরা তো আপনাকে রসুল মানি না, আমরা তো আপনাকে রসুল মানি না, যদি আমরা আপনাকে রসুল মানতাম তাহলে আমাদের তো কোনো ঝগড়া হতো না, সুলহা করার প্রয়োজনই পড়তো না, না ঝগড়া হতো না, মীমাংসা করার প্রয়োজন পড়তো। তো আপনি এটাকে কাটিয়ে দেন আর আপনার নাম লেখেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আমি আল্লাহ রসুল এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটিকে মুছে দাও। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি মুছতে পারবো না, আমি মুছবো না। কেন মুছবে না? হযরত আলী তো আমার নবীকে রাসূল মানে, ঠিক না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরচাটি তার হাত থেকে নিলেন, নেওয়ার পরে নিজে লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটিকে নবী পাক মুছে দিয়ে নিজের হাতে লিখলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি পত্রটি কমপ্লিট করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস আর সহিহ হাদিস পড়লেন, তো হাদিস বলছেন নবী আমার সিগনেচার করেছেন, আর অক্ষরিক জ্ঞান না থাকলে সিগনেচার করা যাবে? আর শুধু সিগনেচার করেননি, অনেক শব্দ লিখেছেন, কেউ সিগনেচার মুখস্থি করে লিখে দিতে পারেন যে এইভাবে এইভাবে টানতে হবে, কিন্তু পুরা কিছু শব্দ মিলিয়ে কি লিখতে পারবেন? অর্ধেক একটা চিঠি লিখতে পারবেন? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষরিক জ্ঞান জানতেন এবং অপরকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। বলেন কোন কিতাবে লেখা আছে? তাফসীরে রুহুল বায়ান। নিজে আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকে শিক্ষা দিতেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে একটি জয়ীফ সনদে হাদিস বর্ণনা করেছেন, জয়ীফ, কিন্তু জয়ীফ হাদিস কি শুনেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন, ফাজাইলে আমলে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য এবং জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। বলেন ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি
বলেছেন ঘাড় মাসা করা এটা জয়ীফ হাদিস থেকে প্রমাণিত আর ঘাড় মাসা করাকে ইমামগণ মুস্তাহাব বলেছেন সুন্নাত বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারা গেল জয়ীফ হাদিস থেকে মুস্তাহাব প্রমাণিত হয় কোন কোন সমাতে সুন্নাত প্রমাণিত হয়ে যায় জয়ীফ হাদিস থেকে প্রমাণিত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী উনি বসে ওহী লিখছেন নবী পাক বলছেন আমিরে মুআবিয়া আলিফটাকে সুজা করে লেখো বাটাকে সিজা করে লেখো তার নিচে একটা ফুটকা দাও মিমটাকে সুন্দর করে লেখো মিমটাকে অন্ধ করিও না আল্লাহ শব্দটাকে ভালো করে লেখো প্রত্যেকটা অক্ষর আমার আপনার নবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে লিখবেন আমার নবী শিক্ষা দিচ্ছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আর যারা বলে নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না কোনো জাল হাদিসও নাই বলে নবিয়াল উম্মি তো উম্মি মানে একটা হয় আনপাড় নিরেট মূর্খ সুদ্ধা হয় তো নবীর ব্যাপারে ওই মানা নিলে হবে একটা তো মানা না অনেকটা মানা আছে যেমন সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআ বলা হয় না উম্মুল কুরআন আর মক্কা শহরকে কি বলা হয় উম্মুল কুরআন তো উম্মি শব্দের অর্থ অনেক রকম আছে তো যাই হোক বিরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছিলেন শুনেন আল্লাহ পাক বলছেন আমার কুরআন এই পবিত্র কুরআন জমিন এবং আকাশে এমন কোন শুকনো জায়গা নাই ভিজা জায়গা নাই যার জ্ঞান কুরআন পাকে নাই যা হয়েছে তার জ্ঞান কুরআন পাকে আছে যা হচ্ছে তার জ্ঞান কুরআন পাকে আছে যা হবে কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে তাও তারও জ্ঞান কুরআন পাকের মধ্যে আছে সমুদ্রর পানির জ্ঞান কুরআন পাকে আছে আকাশ বাতাসের জ্ঞান কুরআন পাকে আছে জমিনের জ্ঞান কুরআন পাকে আছে লওহে মাহফুজের জ্ঞান কুরআন পাকে আছে আরশে আজামের জ্ঞান কুরআন পাকে আছে জান্নাতের জ্ঞান কুরআন পাকে আছে জাহান্নামের জ্ঞান কুরআন পাকে আছে আদম ও সিসের জ্ঞান কুরআন পাকে আছে নূহ ও জাকারিয়ার জ্ঞান কুরআন পাকে আছে প্রত্যেক নবীর জামানার জ্ঞান কুরআন পাকের মধ্যে আছে আর আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন আমি রহমান আমার নবী কুরআন শিক্ষা দিয়েছি প্রত্যেক জিনিসের জ্ঞান শিক্ষা দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তো আল্লাহই বলছে কুরআনে সবকিছুর ইলম আছে আর আমি আমার নবীকে কুরআন শিক্ষা দিয়েছি তো আল্লাহ কিছু বাদ দিয়ে শিক্ষা দিয়েছেন এরকম কোন আয়াত কেউ দেখাইতে পারবে পারবে তারপর আল্লাহ বলছেন খলাকাল ইনসান মানবতার জান মুহাম্মদকে সৃষ্টি করেছি ওয়া আল্লামাহুল বায়ান এবং আমার নবীকে বয়ান শিখিয়েছি এই বয়ান শব্দের অর্থ এটা না বক্তব্য দাও আমি যে বয়ান করছি এটা না ওয়া আল্লামাহুল বায়ান আমার নবীকে বয়ান শিখিয়েছি এই বয়ানের তাফসীর পড়েন তাফসীরে খাজিনের মধ্যে লেখা আছে ইয়ানি আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন যা কিছু হয়েছে যা কিছু হবে তার আলিম আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইমান আকিদার কথা শুনেন কালকে আপনাকে কেউ এসে বলবেন নবী এটা জানতেন না এটা জানতেন না তাই আপনি আকিদা পরিষ্কার করেন এই নবী সম্পর্কে যদি আকিদা খারাপ হয়ে যায় নামাজ বেকার হয়ে যাবে রোজা বেকার হয়ে যাবে হজ যাকাত বেকার হয়ে যাবে তাই আল্লামা ইকবাল বলেছেন মুহাম্মদ কি মোহাব্বত তিনে হক কি শর্তে আউয়াল হে গর হো ইসি মে খামি তো সব কুছ না মুকম্মল হে নবী মুস্তাফার মোহাব্বতে কমতি যদি হয়ে যায় তিনার সম্পর্কে আপনার আকীদা যদি খারাপ হয় নামাজ বেকার হয়ে যাবে রোজা বেকার হয়ে যাবে হজ বেকার হয়ে যাবে যাকাত বেকার হয়ে যাবে যেমন ভাবে ইবলিস আদম নবীকে সাজদা করলো না আল্লাহ বললেন উসজুদু আদামা আদমকে সাজদা করো ইবলিস সাজদা করলো না তার 6 কোটি বছরের কবুল সাজদা বেকার হয়ে গেল কবুল তসবিহ তাহলিল বেকার হয়ে গেল ইবাদত ও রিয়াজাত बर्बाद হয়ে গেল তো যদি ইবলিসের আদমকে সম্মান না করার কারণে সমস্ত কবুল আমল ধ্বংস হয়ে যায় আমার আপনার আমল কবুল কিনা গ্যারান্টি নাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আদম না থাকে মুহাব্বত না থাকে তাজিম ও সম্মান না থাকে আমার আপনার নামাজের কি অবস্থা হবে একটু ভেবে দেখেন একটু চিন্তা করেন তাই রাসূল সম্পর্কে আকীদা শুদ্ধ করে রাখতে হবে শুনেন আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাকেও কিছু লোক ভালোবাসনে ওয়ালা আছে নাই আপনি যদি আমার মাদ্রাসার ছাত্রকে গিয়ে বলেন যে তোমাদের মুফতি সাহেব এটা জানে না আর আমি কিন্তু অরিজিনালি জানি না তো আমার ছাত্র বলবে চুপ আমাদের হুজুরের ব্যাপারে বলছে জানে না আমাদের হুজুর জানে আমি না জানলেও বলবে জানে কেন এটার মোহাব্বত আপনি কেমন নবীকে মোহাব্বত করেন যেই নবীর মধ্যে কোনো আইব ত্রুটি নাই আপনি আইব ত্রুটি বের করছেন চিন্তা করেন
আপনার আব্বা যদি আপনার চোখের সামনে সোনারের দোকান থেকে একটা সোনার আংটি পকেটে ভরে বাড়ি চলে আসে আপনি দেখেন, তার পরাদিন যদি 22ই বসে মিটিং বসে 22 গ্রামের মণ্ডল রাইসে বসে আপনি বলবেন আমার বাপ চুরি করেনি, দেখার পরেও বলবেন, কারণ আপনার বাপের তাজিম সম্মান আপনার অন্তরে আছে। এটা যদি বলেন আপনার বাপের ইজ্জতের ফালুদা উড়ে যাবে। তো আপনি কেমন রসূলে পাককে ভালোবেসেছেন? চোখ বন্ধ করে মহব্বত করতে হবে রসূলে পাককে, যেমন বিলালে হাবসি করেছিলেন, যেমন আওয়েসে কারনি করেছিলেন। আওয়েসে কারনি নবী মুস্তাফাকে দেখেননি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তার মহব্বতকে দেখতেছিলেন, তার প্যার আদব ও মহব্বত ভালোবাসাকে তাকাচ্ছিলেন। তাই নবী মুস্তাফার জুব্বা কেউ পায়নি, হযরতে আওয়েসে কারনিকে নবী মুস্তাফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব মহব্বত কাকে বলে শিখতে হবে আমার দিকে একটু ধ্যান দেন বাপজি। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত জ্ঞান দিয়েছেন একটি বুখারী শরীফের হাদিস শুনেন। আমি বুখারী শরীফের হাদিস দিচ্ছি আপনাদেরকে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ালেন, মিম্বারে চাপলেন, বক্তব্য দিতে আরম্ভ করলেন, জোহরের টাইম হয়ে গেল, জোহরের নামাজ পড়ালেন, আবার মিম্বারে চাপলেন, আসরের টাইম হয়ে গেল, আসরের নামাজ পড়ালেন, আবার বক্তব্য দিতে আরম্ভ করলেন, এই করতে করতে রাত্রি হয়ে গেল। সাহাবিয়া রাসূল বলেন, বাদ ইল খালক, সৃষ্টির সূচনা থেকে নিয়ে প্রথম সৃষ্টি থেকে নিয়ে কায়ামত হওয়া পর্যন্ত, কায়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত সব কিছু নবী মুস্তাফা আমরা সাহাবীর সামনে বয়ান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব কিছু বয়ান করে দিলেন কবে থেকে? সৃষ্টির শুরু থেকে নিয়ে। এখন বিজ্ঞান যখন রিসার্চ করতে যায়, দুনিয়া কিভাবে সৃষ্টি করেছে বিজ্ঞান বুঝে নাই, দুনিয়া কিভাবে ধ্বংস হবে এটাও বিজ্ঞান বুঝে গিয়েছে, তা দুনিয়াবী নলেজে। তো যেই মুস্তাফা করিমকে নলেজ আমার আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমার নবীর শিক্ষক না? কিছু মৌলভী দেখতে পাওয়া যায় বলে জিবরিল আমার নবীর শিক্ষক, নাউজুবিল্লাহ বলবেন না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক হচ্ছেন আল্লাহ। জিবরিল ওহী নিয়ে আসতেন, আর মানে এটা না যে জিবরিল ওহীগুলো আমার নবীকে শিখাচ্ছেন, জিবরিল নিয়ে এসে দিয়ে দিলেন, আল্লাহ শিখিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেও আলিফ লাম মিম আলিফ লাম রা এগুলো যে হুরুফে মুকাত্তাত আছে এর মানা জিবরিল আমিন পর্যন্ত জানে না। আল্লাহ মুস্তাফা করিমকে জানিয়ে বলে দিয়েছেন, মাহবুব আমি জানি আর তুমি জানো, আলিফ হচ্ছে অক্ষর, লাম হচ্ছে অক্ষর, মিম হচ্ছে অক্ষর, আলিফ লাম রা হচ্ছে অক্ষর, তা হা হচ্ছে অক্ষর, আইন সাদ হচ্ছে অক্ষর, মুহাম্মদ এই অক্ষরের জ্ঞান আমি তোমাকে দিলাম, তুমি ব্যতীত কেয়ামত পর্যন্ত কেউ জানবে না, আর এটা প্রমাণ থাকবে তোমার মত অক্ষরের জ্ঞান কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মৌলভী বলছে নবীর অক্ষরের জ্ঞান ছিল না, তো তোর আছে তো তুই বল তো আলিফ লাম মিমের অর্থ কি? এটিও তো অক্ষর, ঠিক না? বলো এর তাফসীর কি হবে? দুনিয়াতে যারা কলম তুলেছে তাফসীর করেছে তারজামা করেছে, আলিফ লাম মিমের অর্থতে কেউ হাত দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কি উদ্দেশ্য যে কায়ামত পর্যন্ত কেউ যদি সব জিনিসেরই মানা করে নিবে, হয়তো কেউ বলে দিতে পারে যে আমি অতটুকু কোরআন বুঝি যতটুকু মুস্তাফা বুঝতেন। তাই আল্লাহ পাক কিছু কিছু জিনিস রেখে দিয়েছেন নবী মুস্তাফার অন্তরে, যেন কায়ামত পর্যন্ত কেউ দাওয়া না করতে পারে যে মুস্তাফা যত বুঝতেন আমি বুঝি, আরে জিবরিল পর্যন্ত দাওয়া করতে পারবে না, তো আমার আপনার কি হাইসিয়ত রয়েছে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন পবিত্র কোরআন পাক। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা আমাদের ঈমান আছে না নাই? আমাদের ঈমান আগে দেখেন। আল্লাহ বলছেন, নবী তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, আমি এই কথাও বললে যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চাই। তো এই আয়াত নিয়ে অনেক লোক বলতে চায় নবী গায়েব জানেন না, তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তাফসিরে নিশাপুরি পড়েন, এই আয়াতের তাফসির পড়েলেন, এখানে আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জানাই না নবী বলছেন ততক্ষণ পর্যন্ত আমি গায়েব জানি না, কিন্তু আল্লাহর জানাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। জোরে বলুন সুবহান। কি করে জানে? পবিত্র কোরআন ওঠান, সূরা জিন আয়াত নাম্বার 26-27,
আমার আল্লাহ বলছেন আলেমুল গায়বি ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আপনার নবী বলছেন, আল্লাহ বলছেন যে আমি গায়ব জানেওয়ালা, আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়বের প্রতি ক্ষমতামান বানিয়ে দিই। এবার আরেকটি সূরা পড়েন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 179। সূরা আলে ইমরান আয়াত নম্বর 179 আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিইতলাআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন এই সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দেব না, আমি বেছে নি আমার রাসূলগণের মধ্যে যে রাসূলকে চাই ওই রাসূলকে আমি আল্লাহ ইলমে গায়ব দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনে যেখানে বলা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা আমাদের ঈমান, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা 100% বিশ্বাস রাখতে হবে। কিন্তু আল্লাহ যদি জানিয়ে দেয়, আল্লাহর জানাতে নবী জানতে পারে, এটাও বিশ্বাস রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তাফসীরে তাবারী পড়েন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, একজন সাহাবীর উট হারিয়ে গেল। কি হারিয়ে গেল, গুরুত্ব দিয়ে ধ্যান দিয়ে শুনবেন বাবজি। একজন সাহাবীর উট হারিয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার উট উমুক জঙ্গলে রয়েছে। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে, মুহাম্মদ বলছে যে উট উমুক জঙ্গলে আছে। মুহাম্মদ কি গায়েব জানে, আমরা মুনাফিক মুনাফিক সে যে মুসলমান সে যে তার ক্ষতি করতেছে আমাদের ব্যাপারে জানে না, তো উটের ব্যাপারে কি জানবে, ও তো গায়েব জানে না। নবীর গায়েবকে অস্বীকার করলো। আল্লাহ কি ফাতোয়া দিল জানেন, পড়েন কুরআন, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুননা ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন মাহবুব, তুমি যদি ওকে জিজ্ঞাসা করো যে তুমি কি এই কথা বলেছো, তো সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, মজাক করতেছিলাম। আল্লাহ বলছেন মজাক করিও না, বাহানা করিও না, লা তা'তাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে আমার নবীর গায়েবকে অস্বীকার করে কাফির হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজের নবীগণকে গায়েব জানায় এই কথাটা, যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে। কিন্তু আল্লাহর না জানাতে কেউ গায়েব তো গায়েব, আল্লাহ না জানাতে কেউ কিছুই জানতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যা জানে আল্লাহর জানাতে জানে, কারণ সমস্ত জ্ঞানের মালিককে, জোরে বলতে হবে, সমস্ত বিদ্যার মালিককে। একটু হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বললে ইয়া রাসূলুল্লাহ বলিয়েন, কেন বলিয়েন শুনেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গেলেন, তো হাদিসের শব্দ আছে ফাসায়েদা আর-রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদামু ফিত্তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তো সাহাবায়ে কেরামগণ মদিনাবাসীরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের স্লোগান দিয়েছেন? ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদবুল মুফরাদের মধ্যে লিখেছেন, হাদিস নিয়েছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমারের ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল নবী পাকের ইন্তিকালের পর। একজন তাবিন তিনাকে পরামর্শ দিলেন, উজকুর আহাব্বান নাসে এলাইকা, আপনি যাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসেন, সমস্ত মানব জাতি চাইতে বেশি ভালোবাসেন, সব চাইতে যাকে বেশি মহাব্বত করেন তার নাম নিয়ে ডাক দেন, তাকে স্মরণ করেন, আপনার পা ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, উনি সঙ্গে সঙ্গে ইয়া মুহাম্মাদা বললেন, উনার পাও ঠিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম বুখারী আল আদবুল মুফরাদে লিখেছেন জয়ীফ সনদে। এই হাদিসটিকে হযরতে ইমাম ইবনু সুন্নি আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে লিখেছেন, একাধিক কিতাবে একাধিক সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আর হাদিসের নিয়ম হলো কোন জয়ীফ হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয় তাহলে ওই জয়ীফ হাদিস আর জয়ীফ থাকে না, হাসান পর্যায়ের দরজা লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হাদিসটি হাসান পর্যায়ে। তো সাহাবায়ে কেরাম দূর থেকে এবং কাছে থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যুদ্ধর ময়দানে সাহাবীয়ে রাসূল গিয়েছেন, লড়াই করতেছেন, তো সাহাবায়ে কেরাম নারা দিচ্ছেন আল্লাহু আকবার, কাফিররাও নারা দিচ্ছে আল্লাহু আকবার, দুশমন আল্লাহু আকবার বলছে আর বন্ধু আল্লাহু আকবার বলছে। সাহাবারা চিন্তায় পড়ে গেল, যখন মিস হয়ে যাব সবাই আল্লাহু আকবার বলে, কাকে মারব আর কাকে ছাড়বো। তো আবু বকর সিদ্দিককে চিঠি লিখছেন, হুজুর ইয়া আমিরুল মুমিনিন, আমরাও আল্লাহু আকবার স্লোগান দিই কাফিররাও দেয়,
তাহলে আমরা এই অবস্থায় কি করব আমাদেরকে অন্য কোন রাস্তা বলেন আবু বকর সিদ্দিক বলেন তারা যখন আল্লাহু আকবার বলবে তোমরা তখন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ তোমরা তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিবে আর ইমাম ইবনে কাসির লিখেছেন ওই জামানাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান মুসলমানদের আলামত হয়ে গিয়েছিল যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিছিল তারা কি মুসলমান বলা হতো যারা এই স্লোগান দিত না তারাকে মুসলমান বলাই হতো না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত ইমাম আযম আবু হানিফা জিন্দাবাদ আর শুধু তাই নাই বিরাদার ইসলাম ফুতুহুশ শাম বলে একটি কিতাব আছেন যে কিতাবটির লেখক হচ্ছে তাবে তাবিন কে লিখেছেন তাবে তাবিন কাকে বলা হয় যিনি তাবেঈকে দেখেছেন আর তাবেঈ কাকে বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন আর সাহাবী কাকে বলা হয় যিনি রাসূলুল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ বলবেন না তো হযরতে সাইয়্যিদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিদ্দর ময়দানে গিয়েছেন কাফিররা ব্যাপক পাহাড়ের উপরে চেপেছেন রাসূলুল্লাহ রওজার দিকে মুখ করেছেন মুখ করার পরে খালিদ বিন ওয়ালিদ বলছেন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবীর নামের স্লোগান দিচ্ছেন আল্লাহ পাক তাদের সাহায্য করে তাদেরকে জয় লাভ করিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের এটা শেয়ার ছিল ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও তাই এখানে আল্লাহু আকবারের স্লোগান দিবেন ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি নবীর নামে স্লোগান দিবেন নবী মুস্তাফা রওজা মুবারক থেকে জানতে পারবে সুবহানাল্লাহ বলবেন মজমা ও জওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি সহিহ হাদিসটি কি রাসূলের পাক বলছেন আমার দুনিয়াতে বেঁচে থাকা তোমাদের জন্য উপকার আমলগুলি আমার কবরে পেশ করা হবে তোমাদের যদি আমি ভালো আমল দেখি আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছে আর তোমাদের যদি আমি খারাপ আমল দেখি তো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তোমাদের হয়ে ক্ষমা চাইব আল্লাহ আমার উম্মত ভুল করেছে maaf করে দাও জোরে বলুন ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাই আল মুদখাল কিতাবের মধ্যে লিখেছেন ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া পাওয়ারে দেওয়া শক্তিতে উম্মতের আমলের ব্যাপারে উম্মতের দুঃখ বেদনা উম্মতের নিয়াত ইচ্ছার ব্যাপারে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রওজা মুবারক থেকে জ্ঞান রাখে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম একটি হাদিস নিয়েছেন হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলেছেন হাযা হাদিসু সহিহুন এই হাদিসটি সহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মুমিন ভাইদের ব্যাপারে মুর্দা ভাইদের ব্যাপারে সচেতন থাকো কারণ তোমাদের আমলগুলি তোমাদের ভাইয়ের কবরে আল্লাহ পেশ করে সুবহানাল্লাহ বলেন না তোমাদের আমলগুলি তোমাদের ভাইদের কবরে আল্লাহ পেশ করে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানাতে আমার আপনার নবী আমাদের আমলের ব্যাপারে জ্ঞান রাখেন জানেন জোরে বলেন না সুবহানাল্লাহ তো আমরা যখন গুনাহ করব তো আমাদের নবী খুশি হবে না বেজার হবে আর নেকি করব তখন খুশি হবে না বেজার হবে তাই আমাদেরকে নেকি করতে হবে কি করতে হবে নেকি করতে হবে আর গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার আপনার নবীকে আল্লাহ পাক যত জ্ঞান দিয়েছেন পৃথিবীর কোন সৃষ্টিকে দেয়নি আমার আপনার নবীর জ্ঞান মালায়েকা চাইতে বেশি ফেরেশতার চাইতে বেশি জিন জাতির চাইতে বেশি মানব জাতির চাইতে বেশি নবীগণের চাইতে বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা মাহবুব তোমার উপর আল্লাহর অনেক বড় ফজল হলো ফজলে আযীম তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এইবার চলে আসেন বিরাদার ইসলাম তাই রাসূলের ব্যাপারে আকীদা শুদ্ধ করতে হবে এখন মৌলভি বেরিয়েছে বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে নাউজুবিল্লাহ বলবেন না জোরে এটা কোনো মুসলমানের আকীদা না আমার নবী কি আকীদা দিয়েছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে রাসূলের পাক বলছেন আল আমবিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবী বলছেন আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জীবিত তারা নামাজ আদায় করে সুবহানাল্লাহ প্রত্যেক নবী কবরে জীবিত তারা নামাজ আদায় করে আর শুয়ে শুয়ে নামাজ পড়ে না
মুসলিম শরীফের হাদিস রাসূল পাক বলেন মিরাজের রাত্রিতে আমি যখন মসজিদ আকসা রওনা হলাম তো মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম তো আমি দেখলাম মুসা নবী নিজের কবরে বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী মরে গেলে দাঁড়ালো কে আর নামাজ কে পড়ে মরা মানুষ নামাজ পড়ে নামাজ আত্মার উপরে ফরজ আছে না আত্মার দেহের মধ্যে থাকবে তো ফরজ আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রাসূলের পাক বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আমবিয়া ফানবিয়ুল্লাহু হাইয়ুন ইরযুক নবী পাক বলেন আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন জমিন কোন নবীর দেহকে খেতে পারে না আল্লাহর প্রত্যেক নবী জীবিত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজক প্রদান করা হয় জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম বদরুদ্দিন আইনী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী নিজের কবরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাদেরকে জীবিত রেখেছেন এই বিশ্বাস রাখতে হবে নবী কবরে মরা মানুষ এই বিশ্বাস রাখলে আপনি গোমরা হবেন পথভ্রষ্ট হয়ে যাবেন আর এই আকীদা হচ্ছে বিদআতী আকীদা আর বিদআতী আকীদা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন